জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এই তো আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীধর তার শুভ পরিণয় সমাপ্ত হয়েছে গেছে তারা মাতৃমন্দির কিন্তু না আর বিলম্ব তো করলে হবে না আমি আমার মহারানী সনকাকে কথা দিয়েছি সনকা আমার পুত্রের বিবাহ হলে অবিলম্বে ফিরে আসবো আমার চম্পক নগরে কিন্তু আমার বিহাই মহাশয় কোথায় ও বিহাই মহাশয় হ্যাঁ বলুন নমস্কার বিহান মহাশয় নমস্কার বিহাই মহাশয় বলছিলাম কি কি বলছিলেন বিহান ঠাকুরান কোথায় আছে ও আছে 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 ব্যস্ত হয়ে আছে তো বলতে চাইছি এটাই আর বিলম্ব নয় বিহাই মহাশয় অবিলম্বে আপনার কন্যা আমার সন্তান তাদেরকে বিদায় করে দিন বেশ বেশ কই গো মেনকা ও মেনকা আসছি গো নমস্কার বিহান ঠাকুরান নমস্কার কি হয়েছে গো আরে বিদায়ের ব্যবস্থা করো বিদায়ের ব্যবস্থা মানে বেহুলাকে বিদায় করতে হবে সত্যি এত আনন্দের মাঝে যেন আমি আনন্দে এতই আত্মহারা হয়ে গেছিলাম বিদায়ের কথা যেন আজ আমি ভুলে গেছিলাম গো আজ আমাদের বেহুলার বিদায়ের দিন যে ঘনিয়ে এসেছে কিছুক্ষণের মধ্যেই বেহুলাকে বিদায় করে দিতে হবে বেশ বলো আমায় কি করতে হবে গো যাও বেহুলা লক্ষ্মীকে নিয়ে এসো আর তার সখীরা তাদেরকেও নিয়ে এসো বৌমা বড় বৌমা মেজ বৌমা কোথায় গেলে তোমরা আমার বেহুলাকে নিয়ে এসো মা সিনেমা দুঃখ তোমাদের দুঃখ যেন হরণ করে নেয় সর্বদাই তোমরা আনন্দের দিক মা বেহুলা রে বাবা বেহুলা এই শুভ লগ্নে শুভক্ষণে সকলে যেন আনন্দে মত্ত হারা কিন্তু তোমাদের নয়নে জল কেন বাবা মারে বলো না কেন চল জানো কেন বাবা কেন বেহুলা রে মাগো জন্মের পর থেকে তোকে আমি শারীরিক অঞ্চল ছাড়া করিনি রে মা যতটা আমার ভিতরে ভালোবাসা ছিল একটু একটু করে দিয়ে তোকে তিল তিল করে মানুষ করেছিলাম আজ তোর গর্ভ থেকে মায়ের অঞ্চল ছোট হয়ে গেছে রে মা তাই তোর মাতা পিতার ভালোবাসা ত্যাগ করি তোকে চলে যেতে হবে শ্বশুরালয়ে তোমাদের মায়া ভালোবাসা পরিত্যাগ করে আমাকে চলে যেতে হবে গো এই যে বিধির বিধান আমরাও মেনেছি
আজ তো কেউ মানতে হবে কি করে গো কি করে মেনে নেব চল মেরে পরে যখন থেকে আমার জ্ঞান শক্তি আমি অর্জন করেছি তোমাকে সর্বপ্রথম আমি মা বলে ডেকেছি গো তোমাদের কারণে আমি এই পৃথিবীর আলো দেখেছি আমি কি করে থাকব তোমাদেরকে ছেড়ে গো মা আমি কি করে থাকব বাবা চিন্তা করো না মা কালকে তো কাম কানেকে পাঠাবো তো পাঠিয়ে বিদায় দিতে কষ্ট মঙ্গল আবার তোমার মনে খুশি জাগিয়ে দেবো ঘরে খো
ছাড়তে না তোমরা তোমটো খেতে দিতে তুমি কেন জন্ম দিয়েছিলে মা আমার জন্ম নেবা সত্যই সঙ্গে সঙ্গে তুমি কেন গলা চেপে মেরে ফেললে না আমাকে পেহুলানি তোমাদের মায়া মমতা বন্ধন আমি কি করে পরিত্যাগ করবো মা হজি কত জ্বালা সেই দিন তুই মা হবে সেই দিন বুঝতে পারবি ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় সকালবেলা কে তোমার ঘুম ভাঙাবে গো প্রতিদিন সকালবেলা বেহুলা বেহুলা বলে তুমি ডাক দিতে আমায় সর্বপ্রথমে তোমার ডাকে আমি সাড়া দিতাম গো আরে কে ডাকবে গো বাবা আরে কে ডাকবে ঘরের খোঁজে ঘরে What do you get up?
ছোট থেকে তোমরা আমাকে লালন পালন করে মানুষ করেছ গো, সে কর্মের বিধান আমি তোমায় দেব। মা গো, আমি তো নারী শিক্ষা চাই না, নারীদের শ্বশুরালয়ে গিয়ে এমন কি কি কর্ম করতে হয় তুমি আমাকে শিখিয়ে দেবে না গো মা? হ্যাঁ দেব দেব। এই বিদায়ের সময় মা গো নারী শিক্ষা তোর কর্ণ কোহরে তুলে দেব, বলো না এমন কি কর্ম হয়ে কি বাবা, তার সঙ্গে কোনোদিন ঝগড়া করবি না? না বাবা না, ওরে ছয়টি দায়ের সঙ্গে বাবা, শ্বশুর শাশুড়ি হচ্ছেন মহাগুরুজন, তাদের চরণে সর্বদাই আমি জানাবো প্রণাম। অবশ্য ছয় যা হচ্ছে আমার দিদি সমতুল্য, তাদেরকে সর্বদাই দেব আমি সম্মান। দাস দাসীকে আমি না বলিব কখনো অন্যায় বচন। হ্যাঁ আর কি জানিস রে মা? আর কি গো মা, ওরে সন্ধ্যা বেলায় যে বানারি কাঠে কলার পা
ভাঙা যে বানারি কাটি কলার পাত ধীরে ধীরে তার স্বামীর হয় আয়ু নাশ মা তাই মনে রেখো সন্ধ্যাবেলায় এই কাজ তুমি কোনোদিনই করবে না দিলাম মা আর এই কর্ম কোনোদিন আমি করব না আরো জানো বলো ওরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিও নীতি করে তোমার গৃহ ছেড়ে লক্ষ্মী কোনোদিন যাবে না যদি সৎ মনে করো তোমার দেহে লক্ষ্মী জাগ্রত হয়ে থাকবে বাবা হ্যাঁ এই আমার আশীর্বাদ তাই হবে মা গো তাই হবে বিধুনা মা আজ আমাদের ভালোবাসা ত্যাগ কর মা বিদায় করে দিচ্ছি তোকে শ্বশুরালয়ে সুখে সংসার করবি জানি না মন গো মা চাই না তোমাদেরকে ছেড়ে দিতে কেন চাইবে না এই যদি নিহতির খেলা হয় পালন করব শুধু মাতা পিতার মান সম্মান রক্ষা করিতে নারীদের জীবনে যদি স্বামী স্বর্গ হয় অবশ্যই স্বর্গের দেবতার চরণে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করব গো মা গুরুজনের আদেশে পালন করাই হচ্ছে সন্তানের কর্তব্য আমি সে কর্তব্য পালন করব বেশ আর কিছু বলবো না মা সময় বয়ে যাচ্ছে লক্ষ্মীন্দর আজ থেকে এ আমার মেয়েকে তোমার হস্তে সমর্পণ করে দিলাম বাবা তুলে দিলে তুমি তোমার যাবতার হাতে গো হ্যাঁ যাও মা আরে ভালো করে
কোনদিন তো তোমাদেরকে ছেড়ে একা থাকিনি গো কেন মা এই তো চম্পানি নগর যেবে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি মা কৌচানিবাসি আমার মায়েরা বাবারা ছোট ছোট ভাই বোনেরা আমি যদি কোনোদিন কোনো অপরাধ করে থাকি তোমাদের কাছে গো এই বিহুলাকে তোমরা ক্ষমা করে দিও সকলে মিলে আশীর্বাদ করো যেন শ্বশুরালয়ে গিয়ে পতিধর্ম আমি পালন করতে পারি গো আমি যেন পালন করতে পারি মা বিহুলা বিদায় বেলা আমাকে হাসি মুখে বিদায় দেবে না গো দেব আবার আসি
Hello. 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 Hello.